আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অন্যরকম বাপা পিঠা। এটা দেখতে সাদা হবে না, এই যে দেখুন ভিতরটা এরকম। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি নারিকেল আর চালের গুঁড়ো আর গুড় আর দুধ একসাথে মিশিয়ে নিয়েছি আর নারিকেলের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুধ আর গুড় দিয়ে যে মিক্সচারটা করে রেখেছি এগুলো। চাইলে পানি দিয়ে করা যায় কিন্তু আমি পানি দিয়ে করছি না। আর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো যে নারিকেলের গুঁড়োগুলো, এগুলো দিয়ে এভাবে মেখে নিচ্ছি। চালানোর স্বাদ যেভাবে করে নিচ্ছি, ছেলে নিলাম সবগুলো গুঁড়ো এভাবে করে নেব, ছেলে নিব। সব চালের গুঁড়োগুলো চালা হয়ে গেছে। এবার আমি বাপা পিঠাগুলো করে নিব। একটা স্টিমার বসিয়ে দিয়েছি পানিতে, পানি দিয়ে একটা বাটিতে এভাবে প্রথমে অল্প কিছু গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়া দিয়ে আবার একটু নারিকেল ভুনা দিয়ে তারপর উপরে আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো করে নেব বাপা পিঠা। কীভাবে আমি সবগুলো করে নিয়েছি, কীভাবে সবগুলো করে এক এক আমি সবগুলো দিয়ে দিব। আমার একসাথে পাঁচটা হয়ে যাবে বাপা পিঠা। কিছুক্ষণ পর, প্রায় 20 মিনিট পর আমি দেখব আমার বাপা পিঠা কী হলো। এই যে হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে সুন্দরভাবে। আমি এবার নামিয়ে ফেলবো এগুলোকে। এবার একটা একটা করে আমি নামিয়ে ফেললাম। এই যে আমার সব বাপা পিঠাগুলো রেডি। আমার সব বাপা পিঠাগুলো রেডি হয়ে গেছে, দেখুন। আসসালামু আলাইকুম। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।